হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। একঘেয়েমি কাঁকরোলের রেসিপি খেতে খেতে যদি বোর লাগে তাহলে আজকের রেসিপি দেখে নিতে পারেন। সম্পূর্ণ নিরামিষ আর খুব সহজে তৈরি। এখানে আমি নিয়েছি 4টে মিডিয়াম সাইজের কাঁকরোল। কাঁকরোলের খোসা ছাড়িয়ে গোল গোল টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়েছি 2 টেবিল স্পুন সাদা তেল। সাদা তেল গরম করে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা কাঁকরোলের টুকরোগুলো। দিয়ে দিলাম 1/2 চামচের মতো বা স্বাদ অনুযায়ী লবণ আর 1/4 চামচ হলুদ গুঁড়ো। এবার খুব ভালো করে ভেজে নেব। এখানে আমি সাদা তেলে এই রেসিপি তৈরি করছি, আপনারা ইচ্ছে হলে সর্ষের তেলে অবশ্যই এই রেসিপি তৈরি করতে পারেন। এখানে বলে রাখি, আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ। আমার ফেসবুক পেজ মাই ভেজ ফুড আপনারা অবশ্যই ফলো করবেন, আর তার লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে দেখে নিতে পারেন। আর রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিরামিষ রান্নার আপডেট পেতে। কাঁকরোলগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা প্লেটের মধ্যে তুলে রাখছি। যেই কড়াইতে কাঁকরোল ভাজলাম সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সাদা তেল। এবার তেলটা গরম করে এর মধ্যে দিয়ে দেবো 1/4 চামচ কালো জিরে। ফোড়ন থেকে ভালো গন্ধ বেরোলে এর মধ্যে একটা মশলার পেস্ট আমি দিয়ে দেব, সেটা হচ্ছে 1/2 চামচ হলুদ সর্ষে, 1/2 চামচ কালো সর্ষে, 1 টেবিল স্পুন পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে এটার একটা পেস্ট আমি তৈরি করে নিয়েছি সামান্য জল দিয়ে। সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম কাঁকরোলের ভাজা টুকরোগুলো। বেশ কিছুক্ষণ নাড়তে হবে না, কারণ এখানে সর্ষে আছে, তাই এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 গ্লাস জল। যদি সর্ষে দেওয়া অবস্থায় নাড়া হয় তাহলে কিন্তু এই রেসিপি তেতো হয়ে যাবে, তাই খুব বেশি নাড়ার দরকার নেই। 1 সেকেন্ডের মতো নেড়ে এর মধ্যে জল দিয়ে দিতে হবে। দিয়ে দিলাম 2 স্বাদমতো চিনি। এবার এটা 2 মিনিটের মতো ফোটাবো। 2 মিনিট ফুটিয়ে এই রেসিপি নামিয়ে রাখবো। দেখুন, রেসিপি কিন্তু অলমোস্ট তৈরি। আজকের রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে। গরম ভাতের সাথে একবার খেয়ে দেখবেন, খুবই দুর্দান্ত স্বাদের হয়। আজকের খুব সহজভাবে তৈরি কাঁকরোলের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন, শেয়ার করবেন প্রচুর পরিমাণে, আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।